আরবি মাস, যেই মাসে আমাদের প্রিয় নবী আল্লাহর প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাপৃষ্ঠে তিনি সীমাহীন মর্যাদা নিয়ে রাহমাতাল লিল আলামিনের মর্যাদা নিয়ে এই দুনিয়ায় প্রেরিত হয়েছেন। আমরা এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই প্রিয় নবী আল্লাহর প্রিয় হাবিবের আমরা গর্বিত উম্মত, উম্মতে মরহুমা, দয়া প্রাপ্ত উম্মত। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করে নিলাম। আজকের জুমাতে আমরা খুতবার আলোচনার বিষয় নির্ধারণ করেছি, আজিম ও কাদ্রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজিম কদর অর্থাৎ মহান মর্যাদা এবং সম্মান, সীমাহীন মর্যাদা এবং সম্মান সম্পর্কে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন মর্যাদা, তার শান মান বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। কারো বক্তব্য দিয়ে, কারো বলি দিয়ে, কারো লেখনী দিয়ে, কারো গান দিয়ে যেভাবেই আল্লাহ রসুলের প্রশংসা করুক না কেন, তিনি সকল প্রশংসার ঊর্ধ্বে, তার উপরে তার মর্যাদা, বলে আল্লাহু আকবার। এই জন্য এক কবি বলেছেন, লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, সম্ভব নহে বর্ণনা ও গো যেমন আছো তুমি হে গুণী, আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ সংক্ষেপে মোরা এই জানি। সুবহানাল্লাহ। যে হে আল্লাহ রসুল, আপনার প্রশংসা করে, আপনার মর্যাদা বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না, এটা সম্ভব নয়। সংক্ষেপ কথা হলো, আল্লাহ পাকের পরে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা আপনারই। কিসসা মুখতাসার, ঘটনা সংক্ষিপ্ত, এর চাইতে বেশি বর্ণনা করার কি নেই দরকার নাই। সংক্ষেপ কথায় আমরা এটাই জানি যে আল্লাহর পক্ষ পরে এই পৃথিবীতে সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে সেরা মহামানব আল্লাহর প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন আল্লাহ, প্রশংসা করেছেন ফেরেশতা, প্রশংসা করেছেন মানব দানব, কুল কায়নাত সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, আমরাও তার প্রশংসা করব ইনশা আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে অসংখ্য মর্যাদায়, অসংখ্য আজিম বৈশিষ্ট্যে ভূষিত করেছেন। আমি একটা একটা করে আপনাদের সামনে আমি উল্লেখ করব যতটা সম্ভব। এক নম্বরে বলব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গাম্বার প্রেরণ করেছেন, লাখো পয়গাম্বারের মধ্যে সবাই তো আসছেন নবীজির আগে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি নবীর আগে সবাই দুনিয়ায় গিয়ে আসছেন। কিন্তু ওহি নাজেলের ক্ষেত্রে, ওহি নাজেলের ঘোষণার ক্ষেত্রে আল্লাহর নবীর নাম প্রথমে রেখেছেন, আর সমস্ত নবীদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তারপরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ওহি নিয়ে আসছেন আগে একের পর এক, কিন্তু প্রিয় নবী, আখিরি নবী, বিশ্ব নবী উনি আসলেন শেষে, কিন্তু আল্লাহ পাক উল্লেখ করলেন সকলে আগে। আমরা জানি যে প্রধান বক্তা
প্রধান অতিথি যদি কোনো মজলিসে থাকে তাহলে তার আলোচনা হয় কখন? সর্বশেষে না, কিন্তু নাম থাকে কোথায় বলেন? লিফলেটের নাম থাকে কোথায়? আগে না পরে? আগে থাকে না, কিন্তু আলোচনা হয় কি শেষে। দেখুন কোরআনুল কারিমের সুরায় নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিনা মিন বাদিহি وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا দাউদা জাবুরা। সুবহানাল্লাহ। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার প্রতি আমি ওহী করেছি, ওহী নাযিল করেছি যেমনটা করে নূহ আলাইহিস সালামের প্রতি এবং নবীদের প্রতি তার পরবর্তী সমস্ত নবীদের প্রতি আমি ওহী নাযিল করেছি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধর, যত নবী এসেছেন, এবং ঈসা আলাইহিস সালাম, আইয়ুব, ইউনূস, হারুন, সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে আমি জবর দিয়ে তাদেরকে নবী হিসেবে অবতীর্ণ করেছি, তাদের কাছে ওহী নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ওহী নাযিলের ঘোষণার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথমে উল্লেখ করে তাকে সম্মানিত করেছেন, তিনি সকলের উপরে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এবং এরপরে আরেকটি আয়াতে দেখেন, এটি হলো সূরা আহজাবের সপ্তম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়েছেন, এই প্রতিশ্রুতি নেওয়ার যে ঘোষণা দিয়েছেন যে আয়াতে, সেই আয়াতের ভিতরে আমার নবীর নাম আগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয খাযনা মিনান নাবিনা মিতাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া খাযনা মিনহুম মিতাকান গালিযা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ওয়া মিনকা বলে নূহ আলাইহিস সালামের আগে সমস্ত নবীদের আগে বলছেন যে আমি আপনি সহ এই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, ইবনে মারইয়াম সমস্ত নবীদের থেকে আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান মান অনেক ঊর্ধ্বে রেখেছেন, তার মর্যাদা দিয়েছেন। যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীরা তাদের যুগের জন্যে নবী ছিলেন, এলাকাভিত্তিক নবী ছিলেন, ভাষাভিত্তিক নবী ছিলেন, গোত্রভিত্তিক নবী ছিলেন, কিন্তু আমাদের নবীকে বানিয়েছেন বিশ্ব নবী, আর তাকে বানিয়েছেন খাতামুন নবী, সর্বশেষ নবী। নবীয়তের বিল্ডিংয়ের সর্বশেষ পেরাক হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়াত দিয়ে এই নবুয়াতের আশার ধারাবাহিকতা সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীবাসীর জন্য নবুয়াত রেসালাত সেরকম প্রয়োজন যেমন মানুষের শরীরকে প্রতিপালন করার জন্য খাদ্য, দ্রব্য, পানি, বাতাস, এগুলি মানুষের জন্য তার শরীর পালনের জন্য, প্রতিপালনের জন্য প্রয়োজন আছে না নাই, তার চাইতে অধিক প্রয়োজন হল নবুয়াত এবং রেসালাত, কারণ মানুষের রূহ প্রতিপালনের জন্যে এই নবুয়াত এবং রেসালাতের আবশ্যক। এই আবশ্যকতা পরিসমাপ্তি করলেন বিশ্বনবীর আগমনের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। তাই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন।
এই খাতামা বিদ্দিনহি দিনিয়াতি সামাবিয়া, আসমান থেকে যত দিন যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাব এবং সমস্ত দিন শরিয়াত সবগুলি পরিসমাপ্তি মানে ঘটিয়েছেন আল্লাহ পাক তার রসুলকে তার প্রিয় হাবিবকে নাজেল করার মাধ্যমে। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা নন, তিনি পুরুষদের থেকে তোমাদের মধ্য থেকে পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহ রসুল ও খাতামান নবীন এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি ওয়ালা বাদা ওয়ালা বাদা ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, যে আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর আমার উম্মত হচ্ছে সর্বশেষ উম্মত, এরপরে আর নতুন কোনো নবীর উম্মত আসবে না। তাহলে তিনি খাতামুন নবী হিসাবে যেরকম সম্মানিত, আমরা সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত হিসেবে আমরা সম্মানিত। বলেন আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই জন্য আমরা গর্বিত, আমরা দয়া প্রাপ্ত। আল্লাহ পাক দয়া করে আমাদের এই উম্মতের মানে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছেন। কে দয়া করেছেন? আমরা তো চাই নাই, কি বলে আমরা কি চেয়েছি? অনেক নবীরা তার উম্মত হওয়ার জন্য চেয়েছেন, কিন্তু আমরা না চাওয়াতেও আল্লাহ পাক দয়া করে তার প্রিয় হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছেন। দেখুন আল্লাহ নবী নিজে কিভাবে সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন তিনি যে কিভাবে সর্বশেষ নবী। তার একটা দৃষ্টান্ত দিয়েছেন নবীদি, বলেন মাসালি ও মাসালুল আম্বিয়া ইমিন কবলি কামাসালি রাজুলিম বানা বুদিয়ানান ওয়া আহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউন্দা লিবনাতি মিন জাওিয়াতি মিন জাওয়ায়াহু। আল্লাহ নবী বলেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্বেকার নবীদের দৃষ্টান্ত কিরকম জানুনি, যেমন ধরো একজন মানুষ একটা বিল্ডিং বানিয়েছেন, একটা ঘর বানিয়েছেন, বিল্ডিং বানিয়েছেন, এই বিল্ডিংকে খুব সুন্দরতম করেছেন, চমৎকৃত করেছেন, এই বিল্ডিংয়ের যা কিছু লাগে কোনো একটা জিনিস অপূর্ণ রাখেন নাই, সবগুলি তিনি সেখানে ফিট করেছেন, আহসানাহু আজমালাহু, সুন্দরতম করেছেন, চমৎকৃত করেছেন, দেখার মতো ঘর, দেখার মতো বিল্ডিং, দেখার মতো বাড়ি আছে না, অনেকে অনেক আধুনিক সামগ্রী দিয়ে সুন্দরভাবে প্ল্যান করে বাড়ি করে, আবার মানুষেরা সে সুন্দর বাড়ি দেখতে যায় কি না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকে এরকম সুন্দর ডিজাইনের বাড়ি ঘর স্থাপনা দেখতে যায় না, পরিদর্শন করতে আমরা যাই না, বিভিন্ন জায়গায় যাই না সুন্দর। হ্যাঁ, ওই যে গুটিয়া মসজিদ বরিশাল, কত চমৎকার একটা মসজিদ কি করা হয়েছে, আমরা গিয়েছি, অনেকে গিয়েছেন, যে বিশাল মসজিদ, সেরকম সুন্দর একটা বাড়ি করেছেন, কিন্তু ওই মেয়ে কি করছেন, ইল্লা মাউদা লিবনাতি মিন জাওিয়াতি মিন জাওয়ায়াহু, ওই বিল্ডিংয়ে একটি একটি ইট ইটের জায়গা খালি রাখছেন, সব কিছু পরিপূর্ণ 100%, কিন্তু একটা জায়গা কি, একটা শুধু ইটের জায়গা খালি রাখছেন, ওই একটা ইট দিলে কি হইতো, পরিপূর্ণ হইতো। আচ্ছা, ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি, এখন মনে করুন ওই লোকের বিল্ডিংটা দেখার জন্যে চতুর্দিক থেকে লোকেরা আসলো এবং চতুর্দিক ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখলো, ওয়া জাবুনা লাহু, এবং তারা খুশি হলো, আশ্চর্যম্বিত হলো, এবং তারা বলল ওয়া কুলুনা হাল্লাবু দিয়াত হাদিহিল লিবনা, এবং তারা বলল যে কি হলো এইখানে, কেন একটা মানে ইট রাখা হলো না, একটা ইটের জায়গা কি খালি, এ কেন একটা ইটের জায়গা খালি রাখা হলো, এইটা নিয়ে সবাই মন্তব্য করলো, আরে এই একটা ইট যদি এখানে দেওয়া হতো তাহলে ঘরটা কি হতো, পরিপূর্ণ হতো, বেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে এত সুন্দর করে, হ্যাঁ আর্কিটেক্ট দিয়ে সুন্দর করে প্ল্যান করে এত সুন্দর করে ডিজাইন করে বিল্ডিংটা করলো, কিন্তু একটা ইটের জায়গা খালি থাকার কারণে এখন ঘরটা সুন্দর হয় নাই, অপূর্ণ রয়ে গেছে। এবারে আল্লাহ নবী বলেন শোনো,
লক্ষ লক্ষ পয়গম্বর এই দুনিয়ায় এসেছেন। ধরো ইসলাম, ইসলাম একটি বিল্ডিংয়ের মতো, এই বিল্ডিংয়ের সব কিছু দেওয়া হয়েছে, নবীরা নাজেল হয়েছেন, দুনিয়ায় এসেছেন। এই নবীরা হলেন একটা একটা ইট, কিন্তু সর্বশেষ ইটখানা এখনও দেওয়া হয় নাই। ওই ইটখানা যখন দেওয়া হবে, এই নবুয়তের বিল্ডিংটা পরিপূর্ণতা লাভ করবে। ওয়া আনা লিবনাতু ওয়া আনা খাতামুন নাবিয়িন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি সেই ইট, আমি সেই সর্বশেষ ইট, আমি হচ্ছে সর্বশেষ নবী। যে ইটখানা দেওয়ার পরে নবুয়াতের বিল্ডিংটা কি হলো? পরিপূর্ণ হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এভাবে মর্যাদা দিয়েছেন। এই নবিয়ুনা আউয়ালুল মুসলিমিন কামা ক্বালা তাআলা কুল ইন্নি উমিরতু আন আকুনা আউয়ালা মান আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন, অসংখ্য মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদা আল্লাহ পাক কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন যে হে নবী, আপনি বলুন যে আমি যেন সর্বশেষ আনুগত্যশীল এবং আমি যেন সমর্পণকারী হতে পারি। অর্থাৎ যেই উম্মতের মধ্যে আমাকে প্রেরণ করা হয়েছে, সেই উম্মতের মধ্যে আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। একজন মুসলিম, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। সুতরাং সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়েছেন, আত্মসমর্পণ করেছেন কে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আনামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নি উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে যাতে করে আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী হতে পারি। আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী এবং আমি সর্বপ্রথম মুসলমান হতে পারি, এই জন্যে আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মর্যাদা দিয়েছেন, মুমিনদের কাছে তাদের জান মাল ইজ্জতের থেকেও আল্লাহর নবী মুমিনদের কাছে অগ্রাধিকার পাবে এবং সম্মানিত। ওমিন আজিমে কাদরিহি সাল্লাল্লাহু আলাইহি সামিন দা রব্বিহি আন্নাহু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন যে মুমিনদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চাইতে উত্তম, জীবনের চাইতে অনেক মর্যাদাপূর্ণ। অর্থাৎ একজন মুমিন তার জীবনকে যেভাবে মহব্বত করবে, যেভাবে সে গুরুত্ব দিবে, তার চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্ব দিতে হবে বেশি। এবং তার বিবেকন হচ্ছে এই উম্মতের মা, উম্মতের জননী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আহজাবের ভেতর উল্লেখ করেছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বাদুহুম আওলা বিবাদ ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন, যে নবী হচ্ছে মুমিনদের কাছে সব চাইতে উত্তম, মিন আনফুসিহিম তাদের জীবনের চাইতে অনেক বেশি, ওয়াজওয়াজুহুম মাতুহুম এবং তাদের তার বিবিগণ হচ্ছে এই উম্মতের মা। বলেন আল্লাহু আকবার। কেন? নবী উম্মতের প্রতি যতটা দরদি, যতটা মায়াশীল, এই পৃথিবীতে একজন মাও সন্তানের প্রতি এতটা মায়াশীল হতে পারে না। সুবহানাল্লাহ। জীবনের যেখানে ঝুঁকি আসে সেইখানে সন্তানের জন্য মায়া ছেড়ে নিজের জীবনকে বাঁচানোর জীবনের তাকিদে সে সন্তানকে অনেক সময় কি ত্যাগ করে। কিন্তু নবীর মায়া উম্মত থেকে সম্পূর্ণ, মায়ের থেকে হাজার গুণ বেশি একজন নবী উম্মতের প্রতি মায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর জেল খেটেছেন, তাইফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়ে পাথরে জর্জরিত হয়ে তিনি সেজদায় পড়ে তিনি তাদের জন্য কি বড়দোয়া করেছিলেন না দোয়া করেছিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই কৌমকে আপনি হেদায়াত দান করুন, হেদায়াত নসিব করুন, তারা তো আমাকে চেনে না, তারা যদি আমাকে নবী বলে চিনত আমাকে পাথর মারত না, পাথরের পরিবর্তে আমাকে ফুল দিয়ে তারা বরণ করত। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ উম্মাতের প্রতি দরদ দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে এমন একজন রসুল এসেছেন, তোমাদের মধ্য থেকে এমন একজন রসুল এসেছেন যিনি তোমাদের কোনো কষ্ট সহ্য করতে পারেন না। তোমাদের যদি কষ্ট হয়, তোমাদের উপরে কোনো বিপদ আসে, তোমাদের কোনো কষ্ট বিপদ তিনি বরদাস্ত করতে পারেন না, তিনি হচ্ছেন তোমাদের প্রতি দয়াশীল এবং মায়াশীল নবী। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন দয়াশীল এবং মায়াশীল নবী। সুতরাং এই নবী তিনি মক্কায় উম্মতকে মায়া করেছেন, তাইফের ময়দানে উম্মতকে মায়া করেছেন, হিজরাতের পরে মদিনায় উম্মতকে মায়া করেছেন। তিনি মায়া করতে করতে তিনি রওজা পাকে শুয়ে আছেন, এখনো নবীদের উম্মতের মায়ায় তিনি মদিনায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল যে তিনি এই দুনিয়ার থেকে চলে যেতে পারবেন, দুনিয়ার থেকে কি মানে উপরে যদি চলে যায় আকাশে যাবেন না জমিনে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় তিনি কোথায় থাকছেন? উম্মতের মায়ায় তিনি মদিনাতে থেকেছেন, জমিনে থেকেছেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মায়াশীল এবং দয়াশীল নবী, মায়াশীল এবং দয়াশীল নবী। সুতরাং সেই নবীর প্রতি আমাদের দরদ এবং মায়া থাকবে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি কি করেছেন, এই কথা ঘোষণা করেছেন, আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে আমি মুমিনদের নিকট তাদের জান মাল থেকে তাদের জীবন থেকে আমি বেশি মানে অগ্রাধিকার, আমি বেশি তাদের কাছে মানে মহব্বতের এবং সম্মানিত। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব নিজে বলেছেন কোরআনুল কারীমে হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা লিল্লাহি আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকট তোমাদের পিতামাতা সন্তানাদি এমনকি সমস্ত মানুষের থেকে বেশি প্রিয়তম হব না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এই জন্যে এই সম্মান এই ইজ্জত আল্লাহ নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আরও একটি সম্মান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুল কায়নাতের জন্য রহমত আলিল আলামিন করে প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি কুল কায়নাতের জন্য সমস্ত আলামিনের জন্য রহমত করে প্রেরণ করেছি। একটু জিকির করেন, লা ইলাহা
মঞ্জুর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার হাবিবকে বানিয়েছেন রহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন আর তার হাবিব হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি হলাম রব্বুল আলামিন। পরের সবাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্ব জগতের জন্য রব, লালনকারী, পালনকারী, শাসনকারী, বলেন আলহামদুলিল্লাহ। আর তার হাবিবের শানে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আর আপনার হাতে যে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, সেটা হলো যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, যে এই কোরআন কারিম হচ্ছে বিশ্ব জগতের জন্য, বিশ্ব মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ, নসিহাতের গ্রন্থ, এর থেকে তারা নসিহাত হাসিল করবে এবং তারা ফায়দামান্দ হবে, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ যেমন বিশ্ববাসীর জন্য আমাদের রসুল কেউ বানিয়েছেন বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন বিশ্ব নবী উমুমুর রিসালাতিহি লিন্নাসে কাফাতান বল্লিলেন সে ওয়াল জিন্নে, তিনি হচ্ছেন সমস্ত বিশ্বের জন্য সকলের জন্য নবী, মানব দানব সকলের জন্য নবী। আমরা জানি নবী আসছে শুধু মানুষের মধ্যে থেকে, জিনের মধ্যে থেকে কোনো নবী আসেন নাই, কিন্তু আল্লাহর নবীকে শুধু মানুষের নবী বানান নাই, জিনেদেরও কী বানিয়েছেন, নবী বানিয়েছেন। জিনের এসে নবী করিম সাল্লামের কাছে কোরআন শুনতেন, হেদায়ত গ্রহণ করতেন, এমন একটা জায়গা মক্কা নগরীতে আছে যেখানে এসে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনের হেদায়ত গ্রহণ করছেন এবং বায়াত গ্রহণ করেছেন। সেইখানে একটা মসজিদ স্থাপিত হয়েছে জান্নাতুল মালার পাশে, মক্কা নগরীর সর্বপ্রিয়ত কবরস্থান জান্নাতুল মালা, সেই জান্নাতুল মালার কাছাকাছি একটা মসজিদ আছে, এটা হচ্ছে মসজিদে জিন। এইখানে আল্লাহর রসুলের কাছে এই জিনারা কি আসতো, তাদেরও কি নবী, তিনি হচ্ছেন বিশ্ব নবী। অন্যান্য নবীরা ছিলেন এলাকা ভিত্তিক, গোত্র ভিত্তিক নবী, আর আমার নবী, আপনার নবী হচ্ছেন বিশ্ব নবী। এই মর্যাদা আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওয়ান্নাহু সাইয়্যিদু বুলদে আদম, আর তিনি হচ্ছেন আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদম সন্তান নেতা, সকলের নেতা, আদম সন্তানের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও খায়রুল খালক সাহেবুল খুলকিল আযীম, আর তিনি হচ্ছেন সর্বোত্তম সুন্দরতম সৃষ্টি। এই জগতে আল্লাহ পাক মানব দানব সহ যত হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টি জগতের ভিতরে সব চাইতে সুন্দরতম যেই সৃষ্টি তার নাম কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মতো এত সুন্দর মানুষ মানে কোনো সৃষ্টি নাই, মানুষ তো নাই আর অন্য কোনো সৃষ্টিও কি নাই, সর্বশ্রেষ্ঠ সুন্দর হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরাম বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন, যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাস খুলকান ওয়ালা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা শাইয়ান কান আলিয়ান মিন কাফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম, 10 বছরের খাদেম, সাহাবী বলছেন রাসূলের মতো সুন্দরতম মানুষ এই পৃথিবীতে আর সৃষ্টি করা হয় নাই, যে আমি রেশমি পশমি কাপড় আমি স্পর্শ করেছি, কিন্তু এর চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মুবারক হচ্ছে এর চাইতে মোলায়েম, মোলায়েম নরম, বলেন না সুবহানাল্লাহ। এরপর বলছেন ওয়ালা শামিম তো ওয়ালা শামিম তো মিসকান ওয়ালা ইতরান কান আতিয়াবু মিন ইরকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় যে কত আতর গোলাপ মিস্ক আম্বর আমরা ঘেরান নিলাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম হচ্ছে মিস্ক আসরের চাইতে আরও সুবাসিত, বলেন আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদিহান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা,
আমি চাঁদনি রাত্রিতে চাঁদের 14 তারিখের রাত্রিতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য প্রত্যক্ষ করেছিলাম যখন আল্লাহ রাসূল লাল এক জোড়া কাপড় পরিধান করেছিলেন ফাজাল তু আনজুরু ইলাইহিল কামারে ফালাহু ইনদা আহসানু মিনাল কামারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যে আমি চাঁদনি রাত্রিতে একবার আকাশের সুন্দর চাঁদের দিকে তাকাই আবার রাসূলের চেহারার দিকে আমি একবার তাকাই বারবার তাকিয়ে দেখলাম আকাশের চাঁদের ভিতরে কালিমার দাগ থাকতে পারে কিন্তু বিশ্ব নবীর নূরানি চেহারার ভিতরে কোনো কালিমার দাগ নাই তিনি ছিলেন চাঁদের থেকে সুন্দর সূর্যের থেকে সুন্দর কারণ চাঁদকে এই সূর্যকে যদি প্রশ্ন করা হয় ও চাঁদ ও সূর্য তুমি আলো কোথা থেকে পেলে চাঁদ বলতে বাধ্য হবে মিন আনওয়ারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকেই আমি এই আলো পেয়েছি শামাইলে তিরমিজির মধ্যে হাদিসটি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসান ইবনে সাবিত তিনি কবি সাহাবী ছিলেন সাহাবীদের মধ্যে কয়েকজন কবি ছিলেন তাদের মধ্যে অন্যতম কবি হলেন হাসান ইবনে সাবিত তিনি বলেন ওয়া হাসানু মিন কালাম তরাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ হে নবী আপনার থেকে এত সুন্দরতম মানুষ এত চমৎকার মানুষ আমার চোখ কখনো দেখে নাই আর পৃথিবীতে এমন কোনো নারী আসে নাই এমন কোনো মা আসে নাই যে আপনার থেকে সুন্দর বাচ্চা তারা পেটে ধারণ করেছে জন্মেছে বলেন না সুবহানাল্লাহ বা বিষয়টা এমন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ যে আপনি এমনভাবে এই দুনিয়া আসছেন আপনার বাহ্যিক আর্থিক শারীরিক কোনো ধরনের ত্রুটি নাই আপনার শরীরের ভিতরে সম্পূর্ণ ত্রুটি মুক্ত হয়ে আপনি আসলেন বা কেমনি আসলেন বিষয়টা এরকম কান নাকা কত খুলিক তা তাশা কামা তাশাউ যেমন মনে হয় আপনি এরকম চেয়েছিলেন যে এরকম হওয়ার জন্য আর সেই রকমই আল্লাহ পাক আপনাকে তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ কো অনেকে বলেন না যে নিজের মতো করে আমরা আসতে পারছি এই দুনিয়ায় কি আমরা নিজের মতো আসতে পারছি আল্লাহ ইচ্ছা করে কি তৈরি করেছেন এই সাহাবী বলেন যে আল্লাহ রাসূল মনে হয় যেন আপনি এরকম সুন্দরভাবে সৃষ্টি অর্জন চেয়েছেন আর আল্লাহ তো সেইভাবে কি তৈরি করে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ পাক এই মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দিয়েছিলেন বর্ণনা এসেছে যে এই পৃথিবীতে যত সুন্দর আছে সুন্দরের অর্ধেক সুন্দরন হযরত ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সুন্দর কে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই সৌন্দর্য দেওয়া হয়েছিল আর বাকি অর্ধেক সব পৃথিবীর সকল সৃষ্টি মানব দানবের সৌন্দর্য এক পাল্লায় দিলে আর ইউসুফ আলাইহিস সালাম এক পাল্লায় দিলে সমান সমান হবে অর্ধেক অর্ধেক হবে কিন্তু এই হিসাবের ভিতরে আমার বিশ্বনবী নাই বিশ্বনবীকে বাদ দিয়ে রাখা হয়েছে সুবহানাল্লাহ আপনারা জানেন যে মিশরের প্রেসিডেন্টের স্ত্রী ওই প্রেসিডেন্ট তো বাজার থেকে খরিদ করে এনেছিল সেই গোলামের উপরে তখন ছিলেন গোলাম দীর্ঘ কথা তো আমরা বলতে পারবো না কিনে এনে আনলেন এত সুন্দরতম গোলাপ সেই গোলাপ ওই বাদশার চাইতে প্রেসিনের চাইতে তার কাছে বেশি প্রিয় হলো সৌন্দর্যের কারণে তার সৌন্দর্য দেখে বাদশার স্ত্রী পাগল হয়ে গেছে তার উপরে আশেক হয়ে গেছে এই কথা শুনে ওর বান্ধবীরা আশেপাশে যত মহিলা ছিল তাকে ভর্ষণা দ্বারা শুরু করলো যে বাদশার স্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী সে আর একজন গোলামকে মহব্বত করে এ কথা ভাইরাল হয়ে গেছে সবাই কি জেনে গেছে এখন তাকে সমালোচনা করতে এমনটা হয় নাকি তার কোনো পার্সোনালিটি নাই তার কোনো ব্যক্তিত্ব নাই যে আমি একজন রানী একজন ভৃত্যের উপরে আমি আশেক হয়ে গেলাম এটা কেমন এই ভৃত্য তো সেই ভৃত্য না সাধারণ গোলাম না উনি হচ্ছেন আল্লাহর নবী সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য তিনি সরাসরি এর জবাব না দিয়ে তিনি একটি নিমন্ত্রণের ব্যবস্থা করলেন দাওয়াতের ব্যবস্থা করলেন আর সেখানে এই সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিলেন এটা কোরআনের কথা বানানো কোনো ডায়লগ নয় সূরা ইয়াসুবের ভিতরে ধারাবাহিক কি আছে বর্ণনা আছে যখন রাসূলুল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বোঝানোর জন্য একটা দাওয়াতের ব্যবস্থা করলেন তো দাওয়াতের ব্যবস্থা করে দাওয়াত খাওয়ানোর সময় একটা অভিনব ব্যবস্থা করেন সেটা হলো যে এই বান্ধবীদেরকে তার একটা কাজ দিলেন যে সব কিছু তো আয়োজন হয়েছে তোমরা একটা কাজ করো একটু লেবু কাটো
তোমরা কি কাটো? লেবু আর শসা সালাদ বানাও না, ঠিক না? এই লেবু কাটার জন্য সবাইকে যখন একটা একটা ছুরি দিল সবার হাতে, ইতিমধ্যে পর্দার আড়াল থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন সামনে আনলেন, তার শরীর থেকে যখন নূরের ঝলখানি চতুর্দিকে প্রস্ফুটিত হচ্ছিল, বিস্তৃত হচ্ছিল, তখন এই মহিলাগুলি আশ্চর্য হয়ে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকলো, নিজেদের ভিতরে হারিয়ে গেল। নিজেদের ভিতরে কি হারিয়ে গেল? কোরআনে বর্ণনা এরকম, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যে তারা যখন দেখলো ইউসুফ আলাইহিস সালামকে, তখন তারা নিজেরাই কি অনেক ঊর্ধ্বে মনে করলো, যা চিন্তা করছে তার সাথে অনেক ঊর্ধ্বে মনে করে নিজেরা নিজেদের হারিয়ে গেল, এবং তারা বলতে পারলো না কি করছে। সুতরাং কাত্তানা আইদিয়া হুন্না, তারা তাদের নিজের হাত কেটে ফেললো। তারা এই লেবু কাটার পরিবর্তে কি করলো? হাত কাটলো। আর হাত কাটার পরে তাদেরকে বললেন, কে বললেন? ওই যে জুলাইখা বললেন, মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, যে তোমাদেরকে তো আমি লেবু কাটতে বলেছি, কিন্তু তোমরা হাত কাটলা কেন? তখন তারা কি বলছে জানেন? আল্লাহর কসম, এই মহিলাগুলি কসম করে বলল, ও জুলাইখা শোনো, আল্লাহর কসম করে বলি, এইটা তো কোনো মানুষ না, এ হচ্ছে একজন আল্লাহর সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ, আসলে তো মানুষ, আসলে কি মানুষ, এই এত সুন্দর করে যে আল্লাহ তৈরি করতে পারেন, সে আল্লাহ তো আরও অনেক সুন্দর, ঠিক কি না? সে আল্লাহ আরও অনেক কি সুন্দর না? এই সৃষ্টি যত সুন্দর, আল্লাহ এই সৃষ্টিকে বানিয়েছেন তিনি তার চেয়ে কত সুন্দর। সুবহানাল্লাহ। সুতরাং তাহলে বুঝাই দিলেন যে কতটা সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, যে আমি কেন তার উপরে আশেক হয়েছি। সম্মানিত হাজিরিন, যে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই যে সৌন্দর্য, গোটা পৃথিবীর সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সব থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যেই সমস্ত মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে আর তাকে ফেরেশতা বলে মন্তব্য করেছে, কিন্তু আমার হাবিবকে, আমার প্রিয় প্রিয় প্রিয়তম স্বামীকে দেখে নাই, আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বারা দেখে নাই। তারা যদি দেখত, তারা আঙ্গুল কাটা নয়, বরং তাদের কলিজা ছেড়ে রসুলকে উপহার দিত। এই জন্য তিনি বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়াশামসি আবজালু শামসি সামাই, আমার একটা সূর্য আছে আর আকাশের একটা সূর্য আছে, আকাশের সূর্যটা ওঠে ফজরের পরে আর আমার সূর্যটা ওঠে এশারের পরে, আমার সূর্য ওই আকাশের সূর্যের চাইতে আরও অনেক পাওয়ারফুল। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হেদায়েতের, তিনি আলোকবর্তিকা, সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মর্যাদা, আজিম মর্যাদার কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বলেছেন। আজ আর নয়, সময় শেষ হয়ে গেল। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, তাকে আমাদের জানতে হবে, এজন্য আমাদের পড়াশোনা করতে হবে, যে কথা আমি বিগত জুমার খুতবায় আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম। তাকে জানার জন্য আমাদের কোরআন পড়তে হবে, আমাদের হাদিস পড়তে হবে, সাহাবায়ে কেরামদের জীবনী পড়তে হবে, সিরাত গ্রন্থ পড়তে হবে, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবো। যত আমরা বেশি জানবো, তত নবীর প্রতি শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা জন্মাবে এবং তাকে আমরা অনুসরণ করতে পারবো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান, তার মর্যাদা উপলব্ধি করে, ধাবন করে, তার প্রতি যেন আমরা সর্বাধিক মর্যাদা দিতে পারি এবং মহব্বত করতে, ভালোবাসতে পারি, আর তার শূন্য মোতাবেক আমরা জীবন গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সম্মানিত অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি প্রকৌশলী জনাব আনোয়ার হোসেন সাহেব সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, এরপরে আপনারা মেহরবানি করে সুন্নাত রাখবেন।